বর্তমান সরকারের হাত থেকে গণতন্ত্রকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে জিয়াউর রহমানের 78তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আজকে তারা সংবিধানকে নিজের ইচ্ছামত সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজেদের দলের অধীনে গত 5 তারিখে যে প্রহসনের নির্বাচন করেছে। এ সময় তিনি বলেন, সরকার এদেশের জনগণ ও বিএনপি 18 দলীয় জোটকে ভয় পেয়ে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের পথার বাতিল করে নিজের অধীনে নির্বাচন দিয়েছেন। 5ই জানুয়ারি পৌরসভা নির্বাচনের মাধ্যমে ভোট ছাড়া বিজয়ী হয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, কঠোর আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সবাইকে প্রস্তুতি ও শপথ নিতে হবে। শপথ দেওয়ার জন্য শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে আমরা তার চরিত্র থেকে